বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ যমুনা গ্রুপে সম্প্রতি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় চাকরিপ্রাপ্ত ভাই ও বোনেরা যমুনা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড মূলত এই কোম্পানিটিতেই নিয়োগ প্রদান করা হবে দুইশো বিয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে যমুনা গ্রুপ অ্যান্ড অটোমোবাইলস যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড যমুনা আপনার এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জানবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাই ও বোনেরা এটি হচ্ছে যমুনা গ্রুপের নিয়ম বিজ্ঞপ্তি দেশীয় শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে নিয়োগটি দেওয়া হবে বিভাগের নাম হচ্ছে মেকানিক্যাল পদের নাম হচ্ছে সহ ব্যব্যবস্থাপক ওয়ার্কশপ অ্যান্ড মেনটেন্স শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন মেকানিক্যাল অভিজ্ঞতা পাঁচ থেকে সাত বছর পদের সংখ্যা হচ্ছে পাঁচটি পদের নাম সিমল্ট টেকনিশিয়ান প্লাস্টিক মোল্ডে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে অভিজ্ঞতা দশ থেকে বারো বছর পদের সংখ্যা হচ্ছে পাঁচটি পদের নাম ডাই মেকার মোল্ড রিপেয়ারিং অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশে নিয়োগ দেওয়া হবে আট থেকে দশ বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা পাঁচটি পদের নাম মোল্ড টেকনিশিয়ান মোল্ড রিপেয়ারিং অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে নিয়োগ দেওয়া হবে আট থেকে দশ বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা পাঁচটি মোল্ড মেকার মেটাল মোল্ডে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী এসএসসি পাশ পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচটি পদনাম মোল্ড মেকার ওয়ার্কশপ মোল্ড অষ্টম অথবা এসএসসি পাশে নিয়োগ দেওয়া হবে আট থেকে ছয় বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা পাঁচটি অ্যাসিস্ট্যান্ট অপারেটর মেনটেন্যান্সে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা পাঁচটি অপারেটর ইডিএমে নিয়োগ দেওয়া হবে এইচএসসি এবং এসএসসি পাশে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি সিনিয়র ওয়েল্ডার নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বিভাগের নাম ইলেকট্রিক্যাল সিনিয়র টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে এই বিভাগে এইচএসসি এবং এসএসসি পাশে দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা লাগবে পদের সংখ্যা হচ্ছে পাঁচজন এবং টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে এইচএসসি এবং এসএসসি পাশে আট থেকে দশ বছরের অভিজ্ঞতায় পাঁচজন বিভাগের নাম ইঞ্জেকশন স্কিন প্রিন্টিং এবং গ্যাস ক্যাট পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জেকশন মোল্ডিং বিএসসি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালে পাস পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি অফিসার নিয়োগ দেওয়া হবে প্লাস্টিক প্রিন্টিংয়ে বিএ পাস অথবা ডিপ্লোমা পাস অথবা এইচএসসি পাশে পনেরো থেকে বিশ বছরের অভিজ্ঞতা লাগবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি সিনিয়র সুপারভাইজার ইঞ্জেকশন মন্ডিংয়ে নিয়োগ দেওয়া হবে বিএ ডিপ্লোমা এসএসসি পাশে দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে সাত সাতজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে ইঞ্জেকশন মন্ডিংয়ে ডিপ্লোমা এবং এইচএসসি পাশে আট থেকে বারো বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা পাঁচজন সিনিয়র অপারেটর ইঞ্জেকশন মোল্ডিংয়ে নিয়োগ দেওয়া হবে এইচএসসি এসএসসি পাশে দশ থেকে চোদ্দ বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে সাতটি অপারেটর নিয়োগ দেওয়া হবে ইঞ্জেকশন মোল্ডিংয়ে এইচএসসি এসএসসি পাশে আট থেকে বারো বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে দশটি অপারেটর প্লাস্টিক প্লাস্টিক প্রিন্টিংয়ে নিয়োগ দেওয়া হবে এসএসসি এইচএসি পাশে ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে সাতজন এবং অপারেটর গ্যাসকেট ওয়েল্ডিংয়ে নিয়োগ দেওয়া হবে ডিপ্লোমা এসএসসি এসএসসি পাশে ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচজন এবং ডিজাইনার ইউভি এন্ড অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং মেশিনে নিয়োগ দেওয়া হবে বিএ পাস ইলাস্ট্রেটর ফটোপাস থ্রি ফটোশপ থ্রিডি প্রিন্টিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বিভাগের নাম হচ্ছে টিভি অ্যান্ড এইচ এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে বিএসসি ইতে পাশ পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা অপারেটর নিয়োগ দেওয়া হবে পাওয়ার প্লেসে এইচএসসি এসএসসি পাশে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে নন স্টিক পেইন্টে এইচএসসি এসএসসি পাশে ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে পদে অপারেটর পেইন্টার নন স্টিক পেন্টিংয়ে নিয়োগ দেওয়া হবে এসএসসি এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা সাতজনকে নিয়োগ দেওয়া হবে ওয়েল্ডার স্পোর্ট নিয়োগ দেওয়া হবে এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে সাতজন অপারেটর ডাইকাস্টিং মেশিনে নিয়োগ দেওয়া হবে এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা এই পদে নিয়োগ দেওয়া হবে সাতজন বিভাগের নাম হচ্ছে এসি এই বিভাগে অপারেটর নিয়োগ দেওয়া হবে সিএনসি পাইপ বিল্ডিং মেশিন পাঁচ দশমিক পাঁচ ইন্টু সাত এম এম নয় ইন্টু বাহান্ন এম এম এ এইচএসি এবং এসএসসি পাশে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি অপারেটর নিয়োগ দেওয়া হবে ভার্টিক্যাল এক্সপেন্ডার মেশিনে এইচএসসি এসএসসি পাশে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পথের সংখ্যা হচ্ছে পাঁচজন অপারেটর হেয়ার পিন বেল্ডিং মেশিনে নিয়োগ দেওয়া হবে এইচএসসি এসএসসি পাশে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচজন অপারেটর রিটার্ন ইউ বেল্ডিং মেশিনে নিয়োগ দেওয়া হবে এইচএসসি এসএসসি পাশে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচজন অপারেটর অটো ব্রেঞ্জিং মেশিনে নিয়োগ দেওয়া হবে এইচএসসি এসএসসি পাশে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচজন অপারেটর হিলিয়াম লিক টেস্ট নিয়োগ দেওয়া হবে এইচএসসি এসএসসি পাশে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচজন এবং ওয়েল্ডার কনডেন্সার অ্যান্ড ইভাপোরেটর নিয়োগ দেওয়া হবে এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচজন বিভাগের নাম হচ্ছে পাউডার কোটিং লিকুইড পেন পেইন্ট টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে বডি অ্যান্ড ডোর রিপেয়ারিং এসএসসি অষ্টম শ্রেণীর পাশে পাঁচজন পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা এবং অপারেটর স্প্রেতে নিয়োগ দেওয়া হবে এসএসসি অথবা অষ্টম শ্রেণীর পাশে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচজন বিভাগের নাম হচ্ছে ইভাপোরেটর এবং ফিনিশিং বিভাগ এই বিভাগে অপারেটর বাট ওয়েল্ডিংয়ে নিয়োগ দেওয়া হবে এসএসসি অষ্টম শ্রেণী পাশে তিন থেকে চার বছরের অভিজ্ঞতায় পাঁচজন ওয়েল্ডার গ্যাসে নিয়োগ দেওয়া হবে এসএসসি অষ্টম শ্রেণীর পাশে তিন থেকে সাত বছর চার বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে সাতজন সাতজন অপারেটর শেয়ারিং এমসিতে নিয়োগ দেওয়া হবে এসএসসি অষ্টম শ্রেণীর পাশে তিন থেকে চার বছরের অভিজ্ঞতায় পাঁচজন ইসলাম প্যাকেজিংয়ে নিয়োগ দেওয়া হবে অপারেটর করোগেশন অ্যান্ড কাটিং মেশিনে এইচএসসি এসএসসি পাশে দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে পাঁচজন ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হবে অফিসার ডিপ্লোমা পাস অথবা এইচএসসি পাস ফায়ার সার্ভিস থেকে ছয় মাসের কোর্স সম্পূর্ণ হতে হবে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পদের সংখ্যা হচ্ছে সাতজন ফায়ারম্যান নিয়োগ দেওয়া হবে পনেরো জন এক থেকে দুই বছরের অভিজ্ঞতায় এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে এবং ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হবে ব্যবস্থাপক ডেলিভারি পদে মাস্টার্স অথবা ডিগ্রি পাশে দশ থেকে বারো বছরের অভিজ্ঞতায় পাঁচজন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই মোট একচল্লিশটি কর্মীকে দুইশো বিয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের যোগ্যতা ও শর্তাবলীতে বলা হয়েছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র সদ্যতা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দশ দিনের মধ্যে অথবা ক্যারিয়ার ই এ এল অ্যাট রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে সরাসরি অথবা ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে মহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড সেনাবহ কালিয়াকই গাজীপুর এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা পারেন যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দেওয়া আছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই যোগাযোগের মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন বিজয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রথম আলো পত্রিকায় প্রিয় ভিভার্স এই ছিল যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ